শেষ হলো ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটের দলবদল, যেখানে লিগে আর খেলবে না বলে বিসিবিকে চিঠি দিয়ে নিজেদের সরিয়ে নিয়েছে প্রাইম দলেশ্বর। শেষ দিনেও অনলাইনে দলবদল করে এবারের আসরে অংশ নেওয়া দল ও ক্রিকেটাররা। তবে ১২ দলের মধ্যে অন্যতম ক্লাব প্রাইম দলেশ্বর দলবদল করেনি। বিসিবি থেকে অবশ্য প্রাইম দলেশ্বরের দলবদল না করার বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। পরবর্তী সভায় নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে বিসিবি বলে জানান সিসিডিএম এর সমন্বয়ক আমিন খান। আমরা বোর্ডের কাছে এটা আমরা রিফার করব এবং বোর্ড সেই ক্ষেত্রে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে জানাবে, আমরা সেই অনুযায়ী কাজ করব। পাঁচটা সেঞ্চুরি এক সিজনে এক টুর্নামেন্টে, তো সেই ধরনের কিছু করার চেষ্টা করব ইন্ডিভিজুয়ালি এবং টিম হিসাবে।